ওয়েলকাম টু উইসপটিউ, রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আর এই রথযাত্রা পালন করতে আমরা চলে এসেছি ইন্দ্রানিদির বাড়িতে। কেমন হলো সেই রথযাত্রা? ইন্দ্রানিদি কতটা আবেগ নিয়ে পুজো করলেন আসুন দেখে নিন। বছর অপেক্ষা করে থাকি কবে রথ আসবে, রথের কী প্রিপারেশন হবে, রথে কীরম সাজাবো, নিজে কীরম সাজবো, জগন্নাথকে কীরম সাজাবো। সুতরাং এই দিনটা আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা মানে কী কী করবো আর কী কী আলাদা করতে পারি, এই প্ল্যানিংটা চলতে থাকে। এবং এই প্ল্যানিংটা নিয়েই আজকে রথের সব কিছু তোমরা দেখতে পাচ্ছ, যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজাগোজা থেকে শুরু করে জগন্নাথের পোশাক আশাক, আমাদের পোশাক আশাক, সব অ্যারেঞ্জমেন্ট এবারে আলাদা। দুবছর প্রাণ খুলে করতে পারিনি, কিন্তু এবারে তাই একেবারে চেষ্টা করছি যতটা সম্ভব, মানে মহাপ্রভু যতটা চাইবেন যতটা সাথ দেবেন বলা যেতে পারে। দেখো এখন অব্দি বৃষ্টি হয়নি, কিন্তু হ্যাঁ গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি প্রভুকে বলছিলাম প্রভু এত অ্যারেঞ্জমেন্ট করছি সব মানুষ যেন আসতে পারে, তো প্রভু সবসময় খুব সদয় হন, তো এবারেও আশা করি সদয় হবেন। আমরা হই হই করে পুজো করছি, ভোগ দিয়েছি, এবার একটু পরেই আবার বিকেলবেলা ঘোড়ার গাড়ি করে জগন্নাথ বেরোবে ময়ূরপঙ্খী গাড়িতে। এবারের থিম ময়ূর পিকক, তো সব কিছুই এবার পিকক মতন। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, এবং সেই ময়ূরের মধ্যে ময়ূর ফুলের বাগানে প্রজাপতি উঠছে, এবং তার মধ্যে ময়ূররা বসে আছে, তার মধ্যে জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে। আমি ভাবি না, আমি জগন্নাথকে জিজ্ঞেস করি এবারে কি করবো, এবারে কিরম সাজাবো, ওই আইডিয়া দেয় হঠাৎ করেই। এটা আমি এবারে কিছুই আইডিয়া পাচ্ছিলাম না, শুধু নিজের মনে সাজিয়ে হঠাৎ ভাবলাম আচ্ছা পিকক করলে কিরম হয়, ওই বলে দেয়, ও বলে দেয়। আমি জিজ্ঞেস করিনি ওকে, আমি কিচ্ছু নিজের থেকে করি না। আর জামা কাপড়ও নিজেই পছন্দ করে, আমি কিনেছিলাম এক চার পাঁচটা জামা কাপড়, তার মধ্যে এইটা পরেছে, অন্যগুলো পরেনি। কিন্তু হি ইজ ভেরি ভেরি পার্টিকুলার অ্যাবাউট হোয়াট হি ওয়ান্টস হোয়াট হি ডাজন্ট ওয়ান্ট। আর আজকে জগন্নাথের খাবারের সঙ্গে আমাদেরও দারুণ ভোজের ব্যবস্থা, তো সব মিলে কী কী রয়েছে যদি? পোলাও, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, পনিরের তরকারি, খাজা, মালপোয়া, রাবড়ি, পায়েস, শুক্তো, সবজি ডাল, তারপর তোমার হালুয়া, পায়েস, সব কিছু, ক্ষীর, সব কিছু রয়েছে তোমাদের জন্য। মহাপ্রভু খেয়ে নিয়েছেন, এবার তোমরা খাও। তুমি নিজে হাতে কোনটা বানিয়েছো? হ্যাঁ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পুরীতে না হলেই নয়, সেটা হচ্ছে পকার ভাত, মানে হচ্ছে পান্তা ভাত, সেটাই আমি রান্না করেছি। এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এটা পুরীরই মাটির, এই জগন্নাথের রান্না হয় এই হাঁড়িতে, হ্যাঁ এইরকম হাঁড়িতেই রান্না হয়, এটা আমি পুরী থেকেই নিয়ে এসেছি এই হাঁড়িটা। তো এই হাঁড়িতেই পান্তা ভাতটা করেছি, এটাই পখার ভাত বলে, তো পান্তা ভাতটা আমি করেছি। শেষে কি বলবে আজকে? আমি এটাই বলবো যে আগামী 15ই জুলাই আমার ছবি রিলিজ কুলের আচার, তো কুলের আচার খুব ভালো চলুক, মহাপ্রভু জগন্নাথের দর্শন করতে আজকে পুরীতে কোটি কোটি মানুষ, তো তার এক ভাগও যদি আমার হলে আসে তাহলেই আমার ছবি সুপারহিট হয়ে যাবে। প্রভু যেন আমার ছবি সুপারহিট করেন, আমি প্রভুকে বলে এসেছি প্রভু কুলের আচার খুব ভালো চলুক, তুমি আশীর্বাদ করো। আর মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে আজকে যারা যারা দেখছেন এইটা আমার এই জগন্নাথ রথ পূজাটা, তাদের সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, প্রভু সবাইকে রক্ষা করুক, প্রভু সবাইকে আনন্দ দিক, ভালোবাসা দিক, আশীর্বাদ দিক। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। সেইভাবে কিছু করতে হয়নি, মানে খুব শর্ট, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টও করাই ছিল পরিষ্কার। আমি এলাম পায়েস ভোগটা রান্না করে নিয়ে এসে রেখে, ইন্দ্রানী সাজছিল, আমিও গিয়ে ঘরে গিয়ে চা খেলাম, গল্প করলাম, তারপরে এসে একটু প্রদীপ জ্বেলে দেওয়া, একটু তুলসী পাতা বেছে দেওয়া, ঠাকুরমশাই যা যা বলেছেন একটু করেছি, একটু প্রদীপটা জ্বালিয়ে দেওয়া, তাছাড়া মোটামুটি কোনো কাজই খুব একটা রাখেনি ইন্দ্রানী। এরপরে কাজ আছে আর কি। সকালে জাস্ট 10টা একদম টাইম, ১০টা বলেছেন ম্যাডাম আপনি চলে আসবেন, আমি একদম 10টায় ঢুকে পড়েছি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এরপর অপেক্ষায় আছি যোগ্যটা হবে, ভীষণ ভালো একটা যোগ্য হয়। খাওয়া দাওয়া জমিয়ে আবার বিকেলবেলা আরও অতিথি আগমন, একদম জমজম। দর্শককে বলবো যে তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, আর আমাদের ছবি রিলিজ করছে 15 তারিখে, সবাই মিলে হই হই করে হলে গিয়ে দেখুন। জগন্নাথ দেবের কাছে চাই আমাদের ছবি খুবই সাফল্য পাক, আবার বাঙালি যেমন
হলে গিয়ে ছবি দেখতে শুরু করেছে। আমি দু তিনটে ছবি দেখলাম, মানে লাইন দেখে, মানুষের ঢল দেখে ভীষণ ভালো লাগছে। আশা যাচ্ছে যে আমাদের ছবিতেও এরকম ভিড় হবে, মানুষজন দেখবেন, পছন্দ করবে। জয় জগন্নাথ, ভালো থাকবেন।